বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবারের ব্লগ নিয়ে চলে এলাম, আশা করছি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন তাইহানকে স্কুলে পাঠাচ্ছি, আর গুড মর্নিং সবাইকে। আজকের ওদের টিফিনে আছে ব্রেড আর জ্যাম, ওকে রেডি করিয়ে দিয়েছি। আর ওকে গুড মর্নিং বলতে বলছি বলে কিরকম তেজ করে গুড মর্নিং বলে দেখো। গুড মর্নিং বল জোরে, গুড মর্নিং। তারপর তাইহান চলে গেল, চা করে আনলাম, এখন ব্রেড বাটার খাবো। জ্যাম দিয়ে ভালো লাগে না খেতে আমার, ব্রেড বাটার চা দিয়ে আমার বেশি ভালো লাগে। তারপরে একটু শুয়েছিলাম, তারপর কিছুক্ষণ পরেই রান্নাঘরের কাজে চলে এসেছি, এখন আনাজ করব। অনেকদিন পর কড়াইটা রান্না করছি, আর নিচে আমার শাশুড়ি মাংসের আইটেম করছে। অনেকে তো অনেক রকম রিকোয়েস্ট ভিডিও করে রেখেছো, আমি কোনো একটা ছুটিতে ভিডিওগুলো বানাবো, মানে সপ্তাহে একটা করে ওরকম রিকোয়েস্টেড ভিডিওগুলো দেব। তোমরা একটু ডেলি ভিডিও ওয়াচ করার চেষ্টা করো, আর তলায় কমেন্টস করলে আমার মনেও থাকবে যে কে কী ভিডিও রিকোয়েস্ট করেছে। একটা ভিডিওয়ে কমেন্টস করে আর পাত্তা পাওয়া যায় না, সেরকম করলে আমি তো ভুলে যাই। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো ভালোবেসে, তারা তো সবসময় কমেন্টস করো, তাদের নামগুলোও তো আমার মুখস্থ হয়ে গেছে। তো এত ভালোবাসা আর সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমাকে কমেন্টস করো, আমি কিন্তু সবার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর রিপ্লাই দিইও। একটা লাভ রিয়্যাক্ট দিয়ে ছেড়ে দিতে যেন কিরকম একটা লাগে, কারণ তোমরা তোমাদের নেট খরচা করে সময় নষ্ট করে আমাদের ভিডিও দেখো, আর একটা থ্যাংক ইউ বলতে তো আমাদের কোনো পয়সা লাগে না, তাই না? আর সম্মানও করা হলো তোমাদেরকে। আর বড় বড় ইউটিউবারদের কথা বাদ দাও, কারণ ওদের তো অনেক অনেক ফ্যান ফলোয়ার্স, আর সেগুলো সত্যি রিপ্লাই করা যায় না, তাই করে না, কিন্তু অনেকে তাও রিপ্লাই দেয় আমি দেখেছি। একটা রিপ্লাই যদি বড় ইউটিউবারের কাছ থেকে আমরা পাই, আমাদের মনটা অনেক খুশি হয়। সেরকমই আমি মনে করি যে আমি যদি কাউকে রিপ্লাই দিই সে নিশ্চয়ই খুশি হবে। আমি ছোট ইউটিউবার তো কী হয়েছে, এখন আমার 4000-এর একটু বেশি পরিবার, এটা আমার কাছে অনেক। আর আমি তাই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদেরও ভালো লাগে। আর যাদের কমেন্টসগুলো হাইড হয়ে যায় বা স্প্যাম হয়ে যায়, সেই দু একটা হয়তো রিপ্লাই করা হয় না, তাও আমি খুঁজি যে কেউ রিপ্লাই করেছে কি না। তো আজকে আমি কড়াইতে টমেটো দেবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইটা। এরপর আমি রান্নাটা চাপাবো, আর সকালের ওই বাটি কাপ হয়েছে সেগুলো একটু মেজে নেব, আর রাতের বাসন তো রাতেই মেজে নিয়েছি। ভিডিওটা এখন আমি এডিট করতে বসেছি, 9:45 বেজে গিয়েছে তাইহানকে পড়াতে পড়াতে, আর ভিডিও এডিট করতে করতে 9:30 মনে হয় বেজে যাবে, ওই 10টার মধ্যেই আপলোড হয়ে যাবে ভিডিওটা। তোমরা যারা আজকে দেখতে হয়তো পারবে না, কালকে অবশ্যই দেখে নিও, আর আমার ভিডিওগুলো একটু পুরো দেখার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে আমি কোথায় কি বলছি। আমি যখন যার ভিডিও দেখি ভালোবেসে আর পুরো ভিডিওই দেখি, তাই আমিও আশা করব তোমাদের কাছ থেকে, তোমাদের যাদের চ্যানেল আছে আমার পুরো ভিডিও দেখবে। আমি যখন ভিডিও এডিট করি না বা কাজ বাজ করছি, তখন মনে হয় যে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, অনেক কথা বলবো, কিন্তু ভিডিও এডিট করার সময় কী জানি সব কথা বন্ধ হয়ে যায় আর ভুলে যাই সব কিছু। আর এখন দেখো আমার বাসনটা মাজা হয়ে গিয়েছে, ঢাকনা বন্ধ করে একটু রেখে দেবো কড়াইটা, এখনও জল দেবো না। আস্তে আস্তে যা জল বেরিয়েছে ওটা শুকনো হোক, ততক্ষণ আমি এদিকে ঝাঁট দিতে চলে আসছি বারান্দা দুটো। এখনও আমার কাপড় ভেজানো হয়নি, কারণ সকালে আমি কাপড় ভিজিয়ে দিই, ছোটোখাটো কাপড় বেরিয়েছে, এখন ঝাঁট দেবো বলে বাথরুমে শুধু ওই কটা রেখে আসছি, যখন স্নান করবো পরে একসাথে কেচে নেবো। আর তোমরা তো দেখোই বারান্দা যখন ঝাঁট দিই ঝুলটুলগুলো একটু ঝেড়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কী জানি ডেলি ডেলি কী করে এত মাকড়সাকতা থেকে আসে, আর একদিনেতেই জাল করে, বুঝতে পারি না কেন ওই সিঁড়ির কাছে ওরকম হয়। তোমরা যারা ব্লগ ভিডিও দেখো, আর কালকে একটা ভিডিওতে তোমাদের বলছিলাম নিবেদিতার কথা, যে আর কি মারা গিয়েছে, মারা যাওয়ার আগের ভিডিওটা আজকে দেখলাম। জানি যারা যারা দেখেছো তাদের সবার চোখে জল এসেছে, কারণ আমি নিজেই কেঁদে ফেলেছি। সে জানতো যে তার হাজবেন্ডকে দোষারোপ করা হবে, সে আগে থেকেই ভিডিও বানিয়ে রেখেছে যাতে না তার মৃত্যুর পর হাজবেন্ডকে কেউ কিছু আঙুল তুলতে পারে। সত্যি এখনও এরকম ভালোবাসা আছে, যদি এখনও বেঁচে থাকতো একসাথে দুজনা কাজ করে চ্যানেলটা বড় করতো খুব ভালো লাগতো, কিন্তু ভাগ্য ওরকম, কী আর করা যাবে। মানুষের সত্যি কখন মৃত্যু হয় বলা খুব মুশকিল, মানুষ আজ আছে কাল নেই, মানুষ জানে যে আজ আমি ভালো আছি কাল নাও থাকতে পারি, তাও কিন্তু অনেক মানুষের পেছনে লাগে, বদনাম করে,
পরনিন্দা পরচর্চা করে, নিজের মধ্যে নিজের কাজ নিয়ে থাকবে তা না, কিন্তু অনেক মানুষ পরের কথায় থাকতে বেশি পছন্দ করে, ঝগড়া বাঁধাতে পছন্দ করে। আরে মিল না করাতে পারিস অন্তত ঝগড়া তো বাঁধাস না, এরকমই তো চাইবো আমরা, তাই না? কিন্তু অনেকে বোঝে না। তো ওইগুলো দেখার পর না মগরসুদিন থেকে মনটা খুব খারাপ, এর আগের ভিডিওতে তো তোমাদের বললামই। আর এখন দেখো আমার কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিলো, বাজারটা করে এনেছিলো আমার হাজবেন্ড, কালকে রাতে করেছিল, দেখানো হয়নি, তাই ভাবলাম এখন দেখিয়ে দিই। সার্ফ, মাজন, তেল, জিরে মরিচের গুঁড়ো, সাদা তেল, ডাল, শ্যাম্পু হচ্ছে ওটা আমার হাজবেন্ডের, ট্রেসমি এখন আমি ইউজ করি না, ডেটল, এগুলো সব আছে। তো আমি ঝাঁটফাট দিতে ওই কাজ ফাজ সেরে আমার খুব খিদে পাচ্ছিলো, তো ফ্রিজে মিষ্টি ছিল, রসগোল্লা, একটা রসগোল্লা খাচ্ছি, মিষ্টি খাওয়াও আমি ছেড়ে দিয়েছি। এটা আসলে তাইহানের জন্য এনেছিলো আর পড়েছিল, ও খায়নি, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। আর ওদিকে আমার কড়াইয়ের তরকারিতে জল দিয়ে এসেছি, তখন ঝাঁট দিতে দিতে একবার দেখে এসেছিলাম জলটা শুকনো হয়ে গিয়েছিলো, সেজন্য জলটা দিয়ে এরপর আমি আবার যাব রান্নাঘরে, রান্নাটা হয়ে এসছে, গ্যাসটা বন্ধ করে দেবো, তারপর আমি স্নান করে নিয়েছিলাম ঘরটা গুছিয়ে নিয়ে, তারপর তাইহান দেখো চলে এসছে, আর ও কী বলছে একটু শোনো। ওয়াও কি পরেছে কেন বললো বলো তো? আজকে আমি অন্য একটা নাইটি পরেছি, আসলে প্রত্যেক দিন বাইরে যে কটা বের করা থাকে সেগুলোই পরতে দেখে, আর এটা তোলা ছিল, অনেকদিন পরা হয়নি নতুন মতো, তাই ও বলছে ও দেখতে পেয়ে, মানে সব দিকে ওর লক্ষ্য। তো গুঁড়ো দুধ শেষ হয়ে গিয়েছিলো, ওটা এনেছে, আর গোলমরিচের গুঁড়ো, আর তাইহানকে একটা ওয়েফার্স চকলেট দিলাম, কিনে রাখা ছিল, ও আসতে দিলাম, আর এখন স্কুল থেকে এসে আদর হচ্ছে। আর টিফিন বক্সটা তো খুলে দেখা হয়নি, এখন খুলে দেখলাম যে টিফিন খায়নি, মানে একটা রুটি খেয়েছে আর একটা খায়নি, সেটা চটকে চটকে বাড়িতে এনেছে, না খাবি বাবা গোটা নিয়ে আয়, কিন্তু ওইরকম করে আনবে। তো যাই হোক, এ পড়া দিয়েছে স্কুলে, লেখার কিছু দেয়নি, তাও লেখাতে হবে আমাকে। আর দুপুরবেলায় আমরা খেতে বসবো, তার আগে আমার এই হেয়ার ড্রায়ারটা দেখতে পেয়ে নিয়ে চলে এসেছিলো, এটা নিয়ে জেদ করলো, কাঁদলো, একটু মারও খেলো আমার কাছে, বকা খেয়েছে খুব। আর আমি এখন খেতে বসেছি, ওর পাপা ওকে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেয়, তাও ওর আমার জিনিস চাই, কেন ইলেকট্রিকের জিনিসও নেবে? আমি ছোটোবেলা থেকেই আমার নিজের জিনিস অনেক যত্ন করে রাখতে শিখেছি, একটা জিনিস খারাপ করে ফেলবো ফের কিনবো এই স্বভাবটা আমার নেই, আর আমিও চাই না আমার ছেলের এরকম কোনো স্বভাব হোক, তাই আমি ওর জেদগুলো পূরণ করি না, কাঁদু, কেঁদে কেঁদে ফের ঠিক হয়ে যাবে, আর কিছুক্ষণ পরে কেঁদে কেঁদে ঠিকও হয়ে গিয়েছিলো। এখন দেখো বিকেল হয়ে গিয়েছে, হাজবেন্ড দোকানে যাবে, তাই ওকে চা করে দিলাম, আমিও সাথে সাথে খেয়ে নিচ্ছি, তাইহান ঘুমাচ্ছে। তাইহানের পাপার দুটো হেলমেট, আর এটা অনেক দিন পরেনি, সেজন্য মুছে নিচ্ছে, ধুলো পড়ে গিয়েছিলো। তো হাজবেন্ডকে টাটা ফাটা দিয়ে এখন ঘরে এসছি, দেখি তাইহান কীরকম করে ঘুমাচ্ছে, হাতটা উঁচু করে, তারপর আবার ঘুমিয়ে ঘুমিয়ে হাসছিল, চোখ খুলে আমাকে দেখে আরও হাসছিল। তারপর তাহানকে খাইয়ে দিয়ে পড়তে বসালাম, দেখো এই পড়াগুলো মুখস্থ করতে দিয়েছে, ডোমেস্টিক অ্যানিমালের, ফ্লাওয়ার্সের, এগুলো সব হোয়াটসঅ্যাপে দিয়েছিলো, আমি খাতায় তুলে নিয়েছি যাতে পড়াতে সুবিধা হয়। আর এদিকে ফ্রুটস আর ড্রাই ফ্রুটসের সব দিয়েছে, এগুলো সব মুখস্থ করালাম। আর এ থেকে আই অবধি স্মল লেটার্সে লিখিয়েছি, আর ওয়ান থেকে ফাইভ অবধি বানান করে লেখাটা প্র্যাকটিস করিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক দিও, খুশি হব, ভালো থেকো, টাটা।